সবসময় নিজেকে ফিট রাখতে পছন্দ করেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রতিদিন নিজেকে সুস্থ রাখার জন্য জিম এবং যোগাসন করেন তিনি। সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী, সুস্থ হয়েই ফিরে গেছেন নিজের পুরনো রুটিনে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেত্রী তার জিমের সঙ্গীকে মিস করার কথা জানিয়েছেন। একটি শরীর চর্চার রিল ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন মিমি, যেখানে দেখা যাচ্ছে তার সাথে শরীর চর্চায় যোগ দিয়েছে এক খুদেও। বাচ্চাটিকে জড়িয়ে ধরে নিজের কোলে তুলে আদর করছেন মিমি। ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, আমার জিমের সঙ্গীকে মিস করছি। লেখার সাথে ভালোবাসার ইমোজিও যোগ করেছেন অভিনেত্রী। বাচ্চাটি কে সেই নিয়ে প্রশ্ন এসেছে অনেকের মনে। এই খুদেটি হলো মিমির বঞ্জি কৃতি দত্ত চক্রবর্তী। বঞ্জির সাথে বেশ ভালো সম্পর্ক মিমির, প্রায়শই তারা একসাথে সময় কাটান। এর আগেও মিমি তার সাথে তোলা বহু ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে ভাগ করে নিয়েছিলেন। এই বছর পূজোয় মুক্তি পেয়েছে মিমি অভিনীত রক্তবীজ। ছবিতে মিমির অভিনয়ের প্রশংসা করেছেন সমালোচকরা। সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত প্রথম হিন্দি ছবি, যার নাম শাস্ত্রী বিরুধ শাস্ত্রী। মিমির আসন্ন কোনো ছবির খবর এখনো পাওয়া যায়নি। এরকম আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।